সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন সম্পাদক ডট কম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা। বিশ্বজুড়ে গণমানুষের প্রতিবাদের ভাষা বদলে গেল। বাংলাদেশ, মিয়ানমার থেকে রাশিয়া, আর্জেন্টিনা থেকে বৈরুত, গোটা বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন। বদলে গেল গণমানুষের প্রতিবাদের ভাষা। কিন্তু শাসকের কি প্রতিউত্তরের ভাষা বদলিয়েছে? শাসক সেই নিপীড়ক, মৌন নিরীহ লেখা ও আকার ভাষাতেই শাসক ভয়ে ভীত হয়ে ধরে বেঁধে কারাগারে ভরে দেয়, কারাগারেই হত্যা করে লেখক ও আঁকি এদের। আর নিপীড়ক শাসকের রাজত্বে ধর্মের ভেঁপু বাজিয়ে ফ্যাসিবাদ কায়েম করে ঈশ্বরবাদীরা। আধুনিক ও মুক্ত পৃথিবীর বড় ভয় এদের, কারণ জ্ঞান বিজ্ঞানের আলোময় পৃথিবীতে কোনো অন্ধকার ঈশ্বরের অস্তিত্ব থাকতে পারে না। তাই শাসক ও কল্পিত ঈশ্বরবাদীরা মুক্ত স্বাধীন মানুষের রক্ত আকণ্ঠ পান করে চলেছে যুগ যুগ ধরে। বন্ধুরা, দেখে নেওয়া যাক যেভাবে বদলে গেল গণমানুষের প্রতিবাদের ভাষা। তিন আঙুলের স্যালুট। মিয়ানমারে প্রতিবাদের ভাষা হিসাবে তিন আঙুলের স্যালুট বেছে নিয়েছে প্রতিবাদকারীরা। ডিস্টোফ্রিয়ান উপন্যাস হাঙ্গার গেমসে এ ধরনের স্যালুটের কথা বলা হয়েছিল। পরে জানিয়ে ওয়েব সিরিজ হয় এই স্যালুটের অর্থ শাসককে অপমান করা। সম্প্রতি থাইল্যান্ডেও বিক্ষোভকারীরা এই স্যালুট করে জেলে গেছেন। নীলডাউন হয়ে সংহতি, শ্বাস নিতে পারছি না। গত গরমে গোটা বিশ্বে এই একটি বাক্য ছড়িয়ে পড়েছিল। মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের গলা চেপে মেরে ফেলেছিল পুলিশ। মৃত্যুর সময় এই কথাই বলেছিলেন জর্জ। এরপরই গোটা বিশ্বে শুরু হয় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। বিক্ষোভকারীরা নীল ডাউন হয়ে বসে হাত সামনে নিয়ে আন্দোলনের প্রতি সংহতি জানান। মুষ্টিবদ্ধ হাত। ১৯ শতকে মুষ্টিবদ্ধ হাত ছিল শ্রমিক আন্দোলনের প্রতীক। পরবর্তী সময় তা কৃষ্ণাঙ্গদের আন্দোলনের প্রতীকে পরিণত হয়। আমেরিকার সিভিল রাইটস আন্দোলনে এই প্রতীকের ব্যবহার হয়। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনেও মুষ্টিবদ্ধ হাতের প্রতীক সামনে এসেছে। প্রতিবাদের নাম লাল। প্রতিবাদ প্রতিরোধে জমজমাট রাশিয়া। লাভানলির গ্রেপ্তার এবং শাস্তির ঘোষণার পরে দেশ জুড়ে আন্দোলন আরও বেড়েছে। লাভানলির বিচারের দিন তার স্ত্রী একটি লাল সোয়েটার পরে আদালতে গিয়েছিলেন। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় সকলে লাভানলির প্রতি সংহতি জানিয়েছেন লাল জামা গায়ে দিয়ে। লাল হয়ে উঠেছে বিক্ষোভের রং। বিক্ষোভের রং সবুজ। গর্ভপাতের পক্ষে আন্দোলন চলছিল আর্জেন্টিনায়। সেখানে আন্দোলনকারীরা প্রতিবাদের প্রতীক হিসেবে বেছে নেন সবুজ স্কার্ফ। ডিসেম্বরে সরকার গর্ভপাতকে বৈধ করে। আন্দোলনকারীরা বলেন সবুজ ঢেউয়ের জয় হল। হাই রেজলিউশন ভেস্ট। ২০১৮ সালে ফ্রান্সে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের ডাক দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। প্রেসিডেন্টের একাধিক নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। সেখানে হাই রেজলিউশন ভেস্ট পরে প্রতিবাদে সামিল হন আন্দোলনকারীরা। ছাতা নিয়ে বিক্ষোভ। ২০১৪ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থীরা ছাতা নিয়ে বিক্ষোভে নেমেছিলেন। ছাতাই ছিল তাদের বিক্ষোভের প্রতীক। এরপর জল বহুদূর গড়িয়েছে। এখনও হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ আমব্রেলা রেভলিউশন বলে সূচিত হয়। বৈরুতের ফুল। বিক্ষোভকারীদের উপর নির্মমভাবে আক্রমণ চালিয়েছিল পুলিশ। কাঁদুনে গ্যাস ছুড়ে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের
ছত্রভঙ্গ করা হয়েছিল। তারপরই প্রতিবাদে সাদা জামা আর হাতে ফুল নিয়ে বৈরুতের রাস্তায় মিছিল করেন নারীরা, পুলিশকে ফুল দেন তারা। বন্ধুরা, দেশে দেশে প্রতিবাদ সফল হোক, মানবতা মুক্তি পাক। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন।